জেলায় বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসহায় দুস্থ 27টি পরিবারের মাঝে দুই বান্ডিল উন্নত মানের ঢেউটিন ও নগদ 6,000 টাকা করে মোট 55 বান্ডিল ঢেউটিন ও 1,65,000 টাকা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবী সরকার সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। করে আমাদের বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন দুস্থ এবং অসহায় পরিবার যারা আছে তাদেরকে নির্বাচিত করে আজকে আমরা তাদের হাতে পরিবার প্রতি নগদ 6,000 টাকা এবং 2 বান্ডেল টিন আজকে আমরা বিতরণ করেছি।